শহর থেকে দূরে এক গ্রামে সুরেশ নামের এক ড্রাইভার থাকত। তার একটি পুরনো বাস ছিল, এটি চালিয়ে সে তার সংসার চালাত। একদিন, শোনো, আমাদের মেয়ে তো অনেক বুদ্ধিমতী, রজনী তার ক্লাসে প্রথম হয়েছে। প্রথম হবার কারণে স্কুল তাকে পুরস্কারও দিয়েছে। আরে বাহ, অনেক ভালো, আমি তোমার কারণে গর্বিত। বাবা, এখন তো আমাকে বাস চালানো শেখাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শেখাবো। আর সুরেশ তাকে বাস চালানো শেখাতে থাকে। কিছুদিনের মধ্যেই সে বাস চালানো শিখে যায়। কখনো কখনো রজনী নিজেও বাস চালিয়ে লোকদের শহরে নিয়ে যেত। একদিন সুরেশ বাস নিয়ে গ্রামে ফিরছিল। পথে অনেক ঝড় উঠে, ঝড়ের কারণে তার বাস একটি বড় গাছের সাথে ধাক্কা লাগে। সুরেশ অনেক ব্যথা পায় ও তার বাসেরও অনেক ক্ষতি হয়। রজনী, তোমার বাবা অনেক ব্যথা পেয়েছেন, তার ঠিক হতে কয়েক মাস লাগবে মা। এখন সংসার কিভাবে চলবে বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না, আমি বাস চালাতে পারবো, কিন্তু আমাদের তো বাসও ভেঙে গেছে, আর এটা ঠিক করতে অনেক টাকা লাগবে মা, আমরা পারবো না। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। পরের দিন রজনী তার পুরনো বাস বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে বাসের শোরুমে যায়। জি ম্যাডাম, বলুন, আপনি কি নেবেন? আপনি কি বাস কিনতে এসেছেন? হ্যাঁ, আমি বাসই কিনতে চাই। কিন্তু আপনি মেয়ে হয়ে বাস কিনবেন? হ্যাঁ, তাতে কি, এখন মেয়েরা সব করতে পারে, আমিও বাস চালাতে পারি, আপনি চাইলে আমার পরীক্ষা নিয়ে দেখতে পারেন। না না, আমি আপনাকে বিশ্বাস করি, আসুন আমি আপনাকে বাস দেখাই। কেমন বাস নেবেন আপনি? আমি একটা ডাবল ডেকার বাস চাই। ডাবল ডেকার? কিন্তু সেটা তো অনেক দাম। আমি জানি ডাবল ডেকার বাস অনেক দামি, কিন্তু আমার সেটাই চাই। আপনি যদি আমাকে বাস কিনতে সাহায্য করেন, তাহলে আমি ওয়াদা করছি প্রতি মাসে কিস্তির টাকা আমি নিজেই নিয়ে আসব। ম্যানেজারের সাহায্যে সে একটি ডাবল ডেকার বাস কিনে নেয় এবং সেটি নিয়ে গ্রামে আসে। তার মা বাসটি দেখে খুব খুশি হয়। পরের দিন থেকে রজনী সকাল বিকাল দুবেলা লোকদের শহর থেকে গ্রাম ও গ্রাম থেকে শহরে নিয়ে আসার কাজ শুরু করে। এরপর সে দুপুরেও বাস চালাতে শুরু করে। এভাবে সে দিনে তিনবার যাওয়া আসা শুরু করে। এভাবে রজনী অনেক টাকা রোজগার করত এবং প্রতি মাসে সময় মতো কিস্তি দিত। এটি দেখে শোরুমের ম্যানেজার বলল, রজনী, তুমি অনেক বুদ্ধিমতী, আমি শুনেছি তুমি তোমার ক্লাসে প্রথম হয়েছিলে, তবুও তুমি বাস চালাও। তাতে কি, আমার বাবাও বাস চালাতেন, আর আমিও বাস চালাতে পারি, মেয়েরা কখনোই ছেলেদের থেকে কম না। যদি তার ছেলে থাকতো তাহলে সেও এটাই করত, আমিও এই কাজই করব। তুমি ঠিক বলেছ রজনী, স্রষ্টা তোমার মতো মেয়ে সবাইকে দিন। সোনালী অটোওয়ালা। শ্যামনগরে চন্দন তার বাবার সাথে থাকত, সে কোনো কাজ করত না, সারাদিন শুধু দুষ্ট ছেলেদের সাথে এখানে সেখানে ঘুরত। চন্দনের বাবা একজন অটো ড্রাইভার ছিল। সে চন্দনকে বলল, চন্দন, তুই আর কত এদের সাথে ঘুরবি, কোনো কাজ করিস না কেন বাবা? দেখ, আমি এখন বুড়ো হয়ে গেছি, যদি কোনো কাজ করিস তাহলে আমি তোর বিয়ে করিয়ে গ্রামে ফিরে যাব। এটি শুনে চন্দন তার বাবাকে বলল, আমি কোনো চাকরি করতে চাই না, ব্যবসা করতে চাই। আরে কি কাজ করবি তুই? বাবা, আমি অটো চালাবো, কিন্তু ভাড়ার না, নিজের অটো চালাবো। কেন বাবা, তুমি ভাড়ার অটো কেন চালাতে চাও না? আমিও তো সারা জীবন চালিয়েছি, এজন্যই তো আপনি কোনো সঞ্চয় করতে পারেননি, সব টাকা আপনি ভাড়াতেই দিয়ে দিতেন, আমি তো শুধু নিজের অটোই চালাবো। এই কথা শুনে চন্দনের বাবা চিন্তায় পড়ে গেল এবং সে অনেক কষ্ট করে টাকা জমিয়ে চন্দনকে একটি অটো কিনে দেয়। চন্দন খুব খুশি হয়ে যায় এবং তার বাবাকে বলে, বাবা, আপনাকে অনেক ধন্যবাদ, এখন দেখুন আমি কিভাবে এই লোহার অটোকে সোনার অটো বানাই। পরের দিন থেকেই চন্দন অটো চালাতে শুরু করে এবং সে নিজের কাজ অনেক সততার সাথে করতে থাকে। সে কখনো কোনো যাত্রীকে নিতে না করত না। আরে অটোওয়ালা ভাই, কৃষ্ণগলি যাবে? অবশ্যই যাব। কত টাকা নেবে? ম্যাডাম, মিটারে যা ভাড়া আসবে তাই দেবেন। মিটারে যাবে? আরে বাহ, এমন তো আজকাল দেখাই যায় না।
চন্দন তার ব্যবহারের কারণেই অন্য অটোওয়ালাদের থেকে বেশি কাজ পেত। কাজের মাঝে মাঝে সে তার অটোটি সোনালি রং করতে থাকে। আস্তে আস্তে সে পুরোটাই সোনালি রং করে ফেলে। চন্দনের উন্নতি দেখে সব অটোওয়ালা তাকে হিংসা করতে থাকে এবং বলে, আরে চন্দন, তুমি এই অটোটাকে আর কত সাজাবে? তুমি যাত্রীর থেকে ভাড়াও ঠিক মতো নাও না। না ভাই, এমন ব্যাপার না, যাত্রীরা তো মেহমানের মতো, আর এই অটো তো আমার বাড়ি। চন্দনের এই ব্যবহারের কারণে যাত্রীরাও বলতো, যদি যেতে চাও তাহলে চন্দনের সোনালি অটোতেই যাও। চন্দনের অটোও সোনার মতো আর চন্দনের ব্যবহারও সোনার মতো। আর তাই চন্দন তার ব্যবহারের কারণে সোনালি অটোওয়ালা নামে পরিচিত হয়ে যায়। গোবিন্দপুর নামের এক গ্রামের চারদিকে শুধু পাহাড় ছিল। সরকারের আদেশে গ্রামের প্রধান সে পাহাড় ভেঙে গ্রামের লোকেদের জন্য বাড়ি বানাতে চায়। প্রধান তার ছেলে চেতনকে বলে, চেতন, এই পাহাড় ভাঙার জন্য ড্রিলিং মেশিন দিয়ে কাজ করার লোক লাগবে। তাড়াতাড়ি ড্রিলিং মেশিন দিয়ে কাজ করা লোকদের কাজে লাগিয়ে দাও। এভাবে অনেক লোক ড্রিলিং মেশিন নিয়ে পাহাড় খুঁড়তে শুরু করে দেয়। এভাবে অনেক দিন কাজ চলতে থাকে। চেতন, ড্রিলিং মেশিন ওয়ালাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে বলো, নয়তো সরকার টাকা দেবে না। একদিন ড্রিলিং এর কাজ চলার সময় এক ড্রিলিংওয়ালা পাহাড়ের ভেতর সোনা দেখতে পায়। এই কথা প্রধান জানতে পারে, আর তখনই সে সব ড্রিলিং মেশিনওয়ালাদের বাড়িতে পাঠিয়ে দেয়। চেতন, এই সোনার খনি আমাদের নিজেদের করে নিতে হবে। কালকে গ্রামের লোকদের সাথে এক মিটিং বসাতে হবে। একথা বলে প্রধান গ্রামের সব লোকদের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য ডাকে। সরকার আমাদের নোটিশ দিয়েছে যে বাড়ি বানানোর প্রকল্প বন্ধ করতে হবে, কারণ সরকারের আর টাকা নেই। আপনারা ভয় পাবেন না, আমি কালই শহরে গিয়ে সরকারের সাথে কথা বলবো। এভাবে মিথ্যা বলে প্রধান গ্রামের লোকদের ধোকা দেয়। চেতন, শহর থেকে ড্রিলিং করার লোকদের ডেকে ড্রিলিং এর কাজ শুরু করো। কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে যে আমরা কিছুই জানি না, এরা সরকারের পক্ষ থেকে এসেছে। সেই একই গ্রামে বরুণ নামের এক উকিল থাকত। এই সব কিছু দেখে তার মনে সন্দেহ জাগে। সে জানতে পারে যে প্রধান সোনা পাওয়ার জন্য এসব করছে। বরুণ শহরে গিয়ে আইএএস এর কাছে অভিযোগ করে এবং আইএএস গ্রামে এসে প্রধানকে জিজ্ঞাসাবাদ করে। প্রধান সাহেব, বাড়ি বানানোর কাজ কেন থামিয়েছেন? সরকারের তো এই আদেশ দিয়েছে যে আগামী মাসের মধ্যে বাড়ি বানানো শেষ করতে হবে, কিন্তু কাজ তো হচ্ছে না। আপনার মতো লোভী মানুষেরাই প্রধানদের নাম নষ্ট করে। তাড়াতাড়ি আপনাকে প্রধানের পদ থেকে বহিষ্কার করা হবে। এবং গ্রামবাসীরা, আপনারা কোনো চিন্তা করবেন না, শীঘ্রই আপনাদের বাড়ি বানানোর কাজ আবার শুরু হবে। এই কথা শুনে গ্রামবাসীরা খুব খুশি হয়ে যায়। বরুণ ও আইএএস এর অনেক প্রশংসা করতে থাকে। উড়ন্ত বাস। রবি শহরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিল। ইঞ্জিনিয়ার হবার পর সে প্রথমবার তার গ্রামে আসে। গ্রামবাসী তাকে খুব সম্মান করে। সে তখন গ্রামেই থাকতে শুরু করে। একদিন সে গ্রামেই হাঁটছিল, তখন সে ক্ষেতে একটি পুরনো হেলিকপ্টার পড়ে থাকতে দেখে। সে ভাবতে লাগলো, আরে এই হেলিকপ্টার এখানে কি করছে? এর অবস্থা তো অনেক খারাপ, মনে হয় ক্র্যাশ হয়েছিল। কৌতূহলবশত রবি সেই হেলিকপ্টারের কাছে যায় এবং সেখানে দাঁড়ানো লোকদের জিজ্ঞেস করে, চাচা শুনছেন? হ্যাঁ বাবা, বলো কি বলবে, এখানে কি করছো? আমি তো শুধু এই হেলিকপ্টারটা দেখতে এসেছি, এটা এখানে কিভাবে? অনেক বছর যাবত এটা এখানেই ক্র্যাশ করে পড়ে আছে, তখন থেকে এটা কেউ নিতে আসে না।
রবি হেলিকপ্টারটি ভালোভাবে দেখল আর মনে মনে ভাবল, আরে এই হেলিকপ্টারের ইঞ্জিন সহ সব ঠিক আছে, এটার কিছু করতে পারলে ভালোই হবে। একথা ভেবে রবি তার বাড়িতে চলে যায়। বিকেলে রবির বাবা রবিকে বলে, দেখো বাবা, তুমি তো ইঞ্জিনিয়ার হয়ে গেছো, কিন্তু তোমার ছোট ভাই কিছু করে না। আমি চাই তোমার ভাই আমার মতো নিজের বাস চালাবে, কিন্তু সে কোনো কথা শুনছে না, তুমিই বোঝাও তাকে। একথা শুনে রবির ভাই বলল, দেখো ভাইয়া, বাবা আমাকে পুরনো বাস চালাতে বলেছে, ওই বাস আমার একদম ভালো লাগে না, অন্তত ওটা রং আর পরিষ্কার তো করা দরকার, তাহলে আমি ওটা চালাবো। আর ওটার যন্ত্রও সব পুরনো হয়ে গেছে, মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। আচ্ছা ভাই, চিন্তা করো না, আমি তোমার বাস ঠিক করতে সাহায্য করব। রবি যখনই বাসের কাছে গেল তখন তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে ভাবল, কেননা সেই নষ্ট হেলিকপ্টারের যন্ত্র বাসে লাগিয়ে দেয়। রবি বাস নিয়ে সেই হেলিকপ্টারের কাছে গেল। সেখানে সে হেলিকপ্টার থেকে কিছু যন্ত্র বের করে বাসের সাথে জোড়া লাগালো। অনেক কষ্ট করে রবি যা করতে চেয়েছিল তাই সফল হলো। আরে বাহ, উড়ন্ত বাস বানিয়ে ফেলেছি। রবি বাস চালাতে শুরু করে। উড়ন্ত বাস দেখে সবাই অবাক হয়ে যায়। রবি তার ভাইকে বলে, এই নে ভাই, আমার পক্ষ থেকে এটা তোমায় উপহার দিলাম। পরের দিন থেকে রবির ভাই সেই বাস চালানো শুরু করে। কখনো কখনো সে এটি উড়িয়ে নিত। এসো এসো উড়ন্ত বাসে উঠো, এসো এসো উড়ন্ত বাসে উঠো। এখন গ্রামের সব লোকেরা যেখানেই যাক উড়ন্ত বাসে যেত, আর তাতে তাদের সময়ও বেঁচে যেত। এসব দেখে রবির বাবা অনেক খুশি হলো। কিছুদিন পর রবির চাকরি হয়ে যায়। কিন্তু রবি যেতে যেতে গ্রামকে উড়ন্ত বাস উপহার দিয়ে যায়।